বন দফতরের মন্ত্রী রাজীব ব্যানার্জি মালদায় আমফানের পরিস্থিতি নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মালদা কালেক্টরেটের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মন্ত্রী রাজীব ব্যানার্জি। উল্লেখ্য, মালদায় আমফানের পর সোমবার বিকেলে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ো হয়, যার ফলে বেশ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি দুজনের মৃত্যু খবর পর্যন্ত ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের তৎপরতার সাথে কাজ শুরু করেছে বলে জানান রাজীব ব্যানার্জি। একটা সুন্দরবন এলাকায় যে প্রবল তাণ্ডব গেছে সেটি বেশিরভাগটাই হচ্ছে জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যে প্রায় 132 কিলোমিটার মতো নাইলন ফেন্সিং যেটা দিয়ে রাখতাম আমরা, যাতে বাঘ বেরিয়ে না আসতে পারে বা গ্রামের মধ্যে প্রবেশ না করতে পারে। প্রায় 180-এর মধ্যে 132 কিলোমিটারের মতো নাইলন ফেন্সিং আমাদের ধ্বংস হয়ে গেছে। কোথাও কোথাও আমাদের লোকেরা চেষ্টা করছে যেটুকু অক্ষত আছে সেটুকু ঠিক করে দাঁড় করিয়ে দিতে। এর বাইরে 1600 স্কোয়ার কিলোমিটার জুড়ে এন্টায়ার বন জঙ্গল সারা বাংলার মধ্যে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এটা একটা মোটামুটি প্রাথমিক রিপোর্ট পেয়েছি। এছাড়া আমাদের রেঞ্জ অফিস, বিট অফিস, ক্যাম্প অফিস যেগুলো রয়েছে সেগুলো প্রায় কারোর চাল, কারোর জলের ট্যাঙ্ক, কারোর ছাদ, হ্যাঁ কোথাও আমাদের টাওয়ার ইত্যাদি সব নানা রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এম্বাকমেন্টের ক্ষতি হয়েছে যেগুলো একদম জঙ্গলের মধ্যে থাকে, কিছু আমাদের ওই জেটির ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এগুলো সব একটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে, এই সপ্তাহের মধ্যে ফাইনাল রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে।